সাবধান হয়ে যাও, হতেও পারে যে কোনো মুহূর্তে আমাদের মার যদি কিছু হয় আমরা কোনোভাবে তোমাকে পালাতে দেব না, তোমরা আমাদের কোথাও যেতে পারবে না। প্রতিটি বর্ডার বন্ধ করে দেওয়া হবে, প্রতিটি দুয়ার বন্ধ করে দেওয়া হবে, প্রতিটি রাস্তার মাথা ব্লক করে দেওয়া হবে। তোমাদেরকে ধরে ধরে এক একটাকে ওই যে শ্রীলঙ্কায় দিগম্বর করেছিল ওই দিগম্বর করা হবে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা এখন মিছিলে যাব, যার জন্য বক্তব্য আরেকবার দেব। আমি শুধু একটি কথাই বলতে চাই, নিজের থু নিথু নিজের উপরে ফেলো না, নিজের উপরে না ফেলে একটুখানি মানবতা দেখাও। এদেশের মানুষ তোমাকে মানবতা দেখিয়েছিল, তোমাকে দেখিয়েছিল বলেই তোমাকে জিয়াউর রহমান তোমাকে বাংলাদেশে এনেছিল, তা না হলে তুমি প্রধানমন্ত্রী হতে পারতা না। এই কথাটা মনে রেখে বেগম খালেদা জিয়া এবং সেই জিয়া পরিবারের প্রতি একটু সহানুভূতি দেখিয়ে বেগম খালেদা জিয়াকে যেন অচিরেই বিদেশে পাঠানো হয়। আমরা তার জীবন ভিক্ষা আল্লাহর কাছে চাচ্ছি, এবং যদি তুমি এটা যদি তুমি না করো তাহলে যে তোমার কি হবে সে দশাটা তুমি ভেবে দেখো, এবং তুমি তার জন্য প্রস্তুত থেকো। কেন বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? সেই খালেদা জিয়াকে কেন সাহায্য করে, কেন আজকে তাকে এইভাবে কেন তাকে চলাফেরা করতে হচ্ছে, কেন তাকে এইভাবে হসপিটাল নেওয়া হচ্ছে? আমাদের বক্তব্য একটি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তুমি মনে করো না যে ওই যে ধারালে সুধাল আছে, সুধাল তোমাকে দিতেই হবে, তোমাকে একদিন এই পর্যায়ে এসে পৌঁছাতে হবে, এবং এখানেই তোমাকে হতে হবে। আমি জানি না, যাওয়ার সময় হয়তো আমি অ্যারেস্ট হতে পারি, আমি জানি এমন এমন কাজ এমন 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 কান্ডুনা করে যে কথা বলবে ওকে কবির ভাষায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে কিনলাম শালা এমন স্বাধীনতা এই দেশে আমরা বাস করেছি। প্রিয় বন্ধুরা, সোচ্চার হন, আওয়ামী লীগের পতন ঘটান, রাজপথে নেমেছি, রাজপথে থাকবো। এই স্বৈরাচার হাসিনাকে বিদায় দিয়ে আমরা ঘরে ফিরে যাব। আমরা যদি প্রতিজ্ঞা করি, যদি মনে করি, নারী জাতি, আমরা বারবার বলেছি নারী জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছে, আমরা যদি রাজপথে নামি তুমি তোমরা আওয়ামী লীগ পার পাবা না, আমরা যদি রাজপথ দখল করে বসি তোমরা পার পাবা না।